আসসালামু আলাইকুম, কাপল কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব পাউরুটি। দেখুন এটা দেখতে কেমন হয়েছে, ইস্ট ছাড়া কিভাবে ঘরে বসে পাউরুটি তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। শুধুমাত্র যে ইস্ট দিয়ে পাউরুটি তৈরি করতে হয় তেমন কোনো কথা নেই, আজকে আমি ইস্ট ছাড়াই পাউরুটি তৈরি করে দেখাবো। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তখনই আপনাদের নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা হালকা কুসুম গরম আছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন লেবুর রসটা দেওয়ার পর একটু একটু ছানা কেটে গেছে, এটা দিয়েই আজকে পাউরুটি তৈরি করব। তারপর অন্য একটা বাটি নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখানে চাইলে আপনারা আটাও ইউজ করতে পারেন। 1.5 কাপ ময়দা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনি যদি একটু বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ সোডা, বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এই উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নেব যাতে সবকিছুর সঙ্গে একদম মিশে যায়। দেখুন এটা মেশানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ। এটা সবটুকুই লাগবে তাই একবারে সবটুকু দিয়ে দিলাম। 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ দুধই যথেষ্ট। তারপর এটাকে ভালো করে একটু মেখে নেব। দেখুন এটা মাখলে কিরকম হয়েছে, একদম আঠালোটা টাইপের হতে হবে। দেখুন এটা একদম রাবারের মতো হয়ে গেছে। এভাবে করেই মেখে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন একটু একটু করে নিয়ে যে প্যানটা আমি তৈরি করব সেই প্যানের উপরে রেখে দেব। যতটুকু সম্ভব একটু গোল করে নিতে হবে। আমি যে প্যানটা তৈরি করব সেই প্যানটার তেল ব্রাশ করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। একটু গোল করে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এভাবে করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলা চলে যাচ্ছি। চুলা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার পাউরুটিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন আমি নিচটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখছেন কত সুন্দর হয়েছে। দেখুন আমার পাউরুটি গুলো একদম তৈরি হয়ে গেছে। নিচটা দেখুন একদম সুন্দর একটা কালার এসেছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা গরম থাকা অবস্থায় একটু এরকম দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু সুন্দর দেখাবে। দেখুন আমার এভাবে সবকিছু
যদি আপনারা দেখে বুঝে নিতে পারেন তাহলে আপনাদেরটাও ঠিক এরকম হবে। আপনারা চাইলে ঘরে বসে এরকম ইস্ট ছাড়া পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আমার পাউরুটিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার। চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন। তৈরি করে আমায় একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়।